বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। একদিকে অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে কিন্তু অসন্তোষ বাড়ছে। তিনি যেমনটা দাবি করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের বৈঠকে তাকে গুরুত্ব দেওয়া হয় না তৃণমূলকে, এমনকি তিনি এমনটাই জানিয়েছেন যে ৩০০টা আসনে কংগ্রেস লড়ুক এবং তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক দলগুলিকেও ক্ষমতায় আসা উচিত, এমনটাই দাবি করেছেন তিনি। আর আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে, কল্যাণের সঙ্গে আবারও কথা বলবো। কল্যাণ, তুমি যেমনটা জানাচ্ছিলে কিছুক্ষণ আগে, দেখো জয়িতা, অধীর চৌধুরীকে একসময়, অর্থাৎ তুমি জানো যে কালীঘাটের মিটিংয়ে, কয়েকদিন মিটিংয়ে মুর্শিদাবাদের যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছেন, রাজনৈতিক কর্মী রয়েছেন, তাদের নিয়ে কালীঘাটে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অধীর চৌধুরী প্রসঙ্গ উঠতেই বহরমপুর লোকসভায় কোনো ফ্যাক্টর না এই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে যেটা তৃণমূলের দাবি যে গত বিধানসভায় ৪,২৭,০০০ ভোটে পিছিয়ে ছিল বহরমপুর লোকসভায় কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের যে দুর্দিন অবস্থা সেটা কিন্তু জানানো হয়েছিল, যার ফলে কোনো ফ্যাক্টর নয় বলে মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সে প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন। অর্থাৎ বহরমপুর লোকসভায় প্রস্তুত হচ্ছে তৃণমূল। এখন এই বহরমপুর লোকসভাটাকে কংগ্রেসকে ছেড়ে দিতেই চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অধীর চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মুখে ছুড়ে দিয়েছিল তৃণমূলকে। অধীর চৌধুরী বক্তব্য সবসময় ছিল তৃণমূলকে আক্রমণ করা, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করা, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাড়েননি। অর্থাৎ এই যে অধীর চৌধুরীর বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফ্যাক্টর না, এবং অঙ্ক খুব স্পষ্ট হয়ে গেছিল। এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেমনটা আপনার কাছে জানতে চাইবো যে একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাবি করছেন যে কংগ্রেস তাকে গুরুত্ব দেয় না, এই জোটে, ইন্ডিয়া জোটে গুরুত্ব দেওয়া হয় না তৃণমূলকে, কি বলবেন এই বিষয়ে? উনি একাই সর্বস্ব, আমাদের তো, আমরা জানতাম তো, আমরা আগেই বলেছিলাম ওনার তো বাহানা দরকার হয়, একটা অজুহাতের প্রয়োজন ছিল। আমরা জানি এই অজুহাতটা তিনি দেখাবেন এবং তিনি এটা থেকে বেরোবেন এবং বিজেপির হাত শক্ত করবেন, কারণ ওনার পাস্ট হিস্ট্রি একই এবং এই বিগত কয়েকটা নির্বাচনেও দেখা গেছে অন্য মানে কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করতে, মণিপুর, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, তো আমরা জানি উনি কি করবেন। ফলে উনি যাই বলুন মানুষ এটা জানেন যে বিজেপির সঙ্গে ট্যাসিড অ্যালায়েন্সে আছেন, সেখানে কংগ্রেস, সিপিএম এগুলো সমস্ত বলা মানে ওনার একটা অজুহাত, আর কিছু। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ, তিনি কিন্তু সরাসরি তৃণমূলকে কটাক্ষ করছেন। কল্যাণ, তুমি শুনলে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে, তারা বলছে যে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল এবং সেই কারণে এই ধরনের মন্তব্য। দেখো তৃণমূলের, কংগ্রেসের যে বক্তব্য যে তৃণমূল বিজেপির হাত শক্ত করতে চাইছে, কংগ্রেস কি এটা স্পষ্ট করেছে যে রাজ্যে কটা আসন তাদের লাগবে, কোথায় আসন লাগবে, তা নিয়ে কি আলোচনায় বসেছে? কোনো সময় কি সে পত্র, সে অধীর চৌধুরী তো অনেকবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন, বিভিন্ন সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন, প্রধানমন্ত্রীকেও চিঠি লেখেন, সেরকম কি করেছে কংগ্রেস নেতৃত্ব? সেরকম কি করেছেন কংগ্রেস, প্রদেশ কংগ্রেস সভাপতি? এই প্রশ্নই তুলছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য অধীর চৌধুরীর কংগ্রেস যদি আসন আরও বাড়াতে চায় তার প্রস্তাব কোথায় তিনি দিয়েছেন? তিনি এখানে বলছেন আমরা 10টা 12টা আসনে জিততে পারি, আমরা জিততে পারি, তাহলে তার রেজাল্ট, পুরনো যে রেজাল্ট, সে রেজাল্ট কোথায়? খোদ বহরমপুর বিধানসভাকে হারাতে হয়েছে কংগ্রেসকে, তাহলে কংগ্রেস আছে কোথায়? এই প্রশ্ন কিন্তু তৃণমূলের প্রশ্ন, যে মুখে বলে দিলে হবে না 12টা আসন 10টা আসন 5টা আসন, তোমাদের যে আসন, অর্থাৎ কংগ্রেসের যে আসন, বহরমপুর তো বলেনি একবারও কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর ছেড়ে দিতে হবে, একবারও বলেনি যে মালদা ছেড়ে দিতে হবে। অর্থাৎ যার যেখানে শক্তি সে সেখানে লড়াই করুক, তবেই লড়াই করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল তারা জিতবে এবং অবিজেপি জোট, অর্থাৎ ইন্ডিয়া যে জোট, সে জোটের জয় হবে এবং বিজেপি সরকারের পতন হবে। এটাই তো চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি ইন্ডিয়া জোট, যেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বলছেন জোট হবে, জোট দরকার, সেখানে আঞ্চলিক দলগুলো, বিশেষ করে রাজ্যে রাজ্যে এরকম পরিস্থিতি কেন? যেমন অধীর চৌধুরীর বক্তব্য যে তিনি একাই লড়াই করবেন, তাহলে স্পষ্ট তিনিও বলছেন না যে আমি তৃণমূলকে চাই না, তিনি একাই লড়াই করবেন, অর্থাৎ তিনি একাই লড়াই করতে প্রস্তুত, একাই লড়াই এতদিন করে গেছেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অধীর চৌধুরী একাই লড়াই করে কতটা তার জয় সুনিশ্চিত করবেন, সে প্রশ্ন কিন্তু খোদ কংগ্রেস মহলে। কারণ তুমি জানো 2019-এ এই লোকসভায় যে প্রার্থী দিয়েছিল বিজেপি বহিরাগত এক সন্ন্যাসীকে এনে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুকান্ত মজুমদার একাধিকবার এসে একটা টার্গেট বলেছেন যে বহরমপুর লোকসভা কিন্তু এবার ছেড়ে কথা বলা হবে না। অর্থাৎ বহরমপুর লোকসভায় যদি বিজেপি হেভিওয়েট প্রার্থী দেয় সেক্ষেত্রে যে লড়াই হবে সেই লড়াই অধীর চৌধুরী ধোপে টিকবেন তো? সেই প্রশ্ন কিন্তু কংগ্রেসের অন্দরেও। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে অজুহাত দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে কংগ্রেস সরে আসতে চাইছে। কারণ হচ্ছে কংগ্রেস ভাবছে, অধীর চৌধুরী ভাবছেন, কংগ্রেসের যারা জেলা নেতৃত্ব তারা ভাবছেন তৃণমূল হয়তো তাদের ভোট দেবে না, আর তৃণমূলের সঙ্গে ঘর করবো না, যদি তৃণমূলের সঙ্গে ঘর করি তাহলে সিপিএমের আমরা সাপোর্ট পাবো না, অর্থাৎ সিপিএম আমাদের সঙ্গে আসবে না। উল্টো দিকে বামেরা একটি আসন নেই রাজ্যে, সুতরাং বাম জানে কংগ্রেস যদি তার পাশে না থাকে তাহলে খড়কুটার মতন তারা উড়ে যাবে। সুতরাং এই বাম এবং কংগ্রেস এই জোটটাই তাদের কাছে বড় এবং প্রকট হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার এক এক সময় বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, সেরকমই মনে করছে জেলা রাজনৈতিক মহল। জয়িতা, একেবারে তুমি সঙ্গে থাকো কল্যাণ। একদিকে লোকসভা নির্বাচন দোরগোড়ায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে রাজ্যে। অধীর বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ অধীরের বহরমপুর কোনো ফ্যাক্টরি নন এমনটাই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু একাধিক নিশানা করছেন তৃণমূলকে। জোটে কংগ্রেসের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এর আগেও আমরা দেখেছি যে কালীঘাটে যেদিন মুর্শিদাবাদ সাংগঠনিক বৈঠক ছিল সেদিনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বহরমপুর কোনো ফ্যাক্টরি নয়। একদিকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ, অন্যদিকে তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করছেন যে এই যে জোটের বৈঠকে কোনো গুরুত্ব দেওয়া হয় না তৃণমূলকে। ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে তুমুল চর্চা রাজ্য রাজনীতিতে, বিশেষ করে কংগ্রেসের জন্য তৃণমূল কটি আসন ছাড়বে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ একদিকে চলছে, অন্যদিকে অধীরের তৃণমূল বিরোধিতা চলছে। তার মাঝে অধীরকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর মুর্শিদাবাদ নিয়ে সাংগঠনিক বৈঠকে তিনি বলেছেন যে অধীর কোনো ফ্যাক্টরি নন। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসকে জমি না ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রায় দেড় দু ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকের মূল নির্দেশ ছিল এটাই। এর আগে কালীঘাটে যেদিন বৈঠক ছিল, মুর্শিদাবাদের সাংগঠনিক বৈঠক ছিল, সেদিনই কিন্তু এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী, এবং স্বাভাবিকভাবে জল্পনা ছড়িয়েছে তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবে তৃণমূল। সূত্রে খবর শুধু বহরমপুরে নয়, মুর্শিদাবাদের 3টি আসনে জয়ের জন্য ছাপাতে চাইছে শাসক শিবির। मुझे कोई परवाह नहीं किसी से, हमारे नेता सारे बोल दिए ना, मैं खुद लड़के बड़े हुआ हूँ, मैं खुद लड़के जीत के यहाँ तक आप मुझे लड़ना जानते हैं, जीतना जानते हैं।